আমার সম্পর্কে ভাইবোন আজি আমার কাঠপুটারি মিটিং আছিল কমিটির আমার গোটে অসমের প্রতিনিধিসকল আছে এইটার কারণে আমি এই ক্ষেত্রে একত্রিত হয়েছো অহা দিন মর 18 বছর 3 বছর নহে মানে 18 বছর এটা কমু রিপোর্ট দিছো আমি কি কি কাম করেছো যে আমার উত্থান হয়েছে আমি বিজেপির নিচিনা একটা সাম্প্রদায়িক দলের ফাইট করা আমি কামিয়াব হয়েছো হওয়া নাই মূল্য বৃদ্ধির উৎপাদনের কারণে আমি কি করেছো নকরি চাকরির মামলাত আমি কি করেছো নিবন্ধন সমস্যার সমাধান করার কারণে অলরাউন্ড ডেভেলপমেন্টের কারণে সরকার যে ব্যক্ত হয়েছে এইটার উপরে আমার আলোচনা হয়েছে আমার এটাই টার্গেট আছে আর আছে বাদিন যে এই বিজেপি সরকারক আমি খালি সমত নহয় ভারতবর্ষের পৰা 2024 বিদায় দিব লাগে এনে সিসকলে ধর্মর নিজের উপর রাজঘাত করে আছে রাজনীতি করে আছে ধর্মর উপর আমি ডেভেলপমেন্টের উপর রাজনীতি বিচার ইউথর প্রবলেম সমস্যা উপর লই আমি এই রাজনীতি করবার করা বিচারি আগের দিনের পর আমার এইটা আশা আছে আর এইটাই উদ্দেশ্য হিসাবে আমি কাম করি আছি এই কথা বলল আজ আমি দীর্ঘ হিসাবে ব্রডব্যান্ড ডিসকাশন আমি করছো অহা দিন আমার সম্মুখত ডাঙর পরীক্ষা আছে অল ইন্ডিয়া একটা মহাগঠবন্ধন হয়ে আছে নীতিশ কুমারে লিড লই আছে খালি মমতা ব্যানার্জি আর কংগ্রেস ইয়োগলে ইত্যাদিকে রায় দিয়া নাই নহলে মহাগঠবন্ধন হয়ে গেছে আমি আমার অসমর কংগ্রেসী ভাইসকলে আমার লগত কিমান বার গদ্দারি করেছে কিমান বার আমার লগত বেইমানি করেছে কিমান বার আপনাদেরকে দেখিছে আমার লগত প্রতারণা করেছে তথাপিও বৃহৎ স্বার্থের কারণে বিজেপিকে ইয়ার পর বিদায় দিয়ার কারণে আমি যিকোনো মহাগঠবন্ধন ইয়াত আহে নীতিশজির আন্ডারত হোক আর যে কোনো নাই নেই তাত কংগ্রেস থাকিলেও আমার কোনো আপত্তি নাই বলকে আমি কই আছো কংগ্রেস আহিব লাগে সব যদি আমি এক হয়ে যাও একত্রিত হয়ে যাও তাহলে আমি বিজেপির মোকাবিলা করব পারি আর বিজেপির দল গঠিত করো আমি ভারতের পরা পলিটিক্স পরা নামাই দিব পারি এটাই আমার উদ্দেশ্য এটার কারণে আজি আপনার দেখি আছে বহু দুঃখর কথা যে রাহুল গান্ধীজি একটা পদযাত্রা ভারত জোড় আন্দোলন আমি ওয়েলকাম করেছি তা জোড়ো ইয়া তোড়ো আমি আজিলেকে বুঝি পোৱা নাই রাহুল গান্ধী যে করে আছে অনলি কংগ্রেস সকলক লই সব জায়গা তো কংগ্রেস নাই বাকি সব পার্টি লাইক মাইন্ডেড পার্টি সেকুলার পার্টি লই যদি এই আন্দোলন নকরে আলটিমেটলি আমি ফিল আর বিজেপি এটু লাভ বিজেপি এটু লাভ উঠাব এই কারণেই আমার অসমত আপনাদের জানে তিন দিনের পর বিজেপিয়ে বিজেপির প্রেসিডেন্টে কংগ্রেসের প্রেসিডেন্টে গোলকগঞ্জের পর আরম্ভ করেছে তারপর গরিপুর গেছে তারপর বিলাসীপাড়া ইস্ট আজি বোধ মিলিত সব বস্তুর একটা উদ্দেশ্য থাকে এইসকলের উদ্দেশ্য হল ইউডিএফক শেষ করা আমার উদ্দেশ্য হল বিজেপিক শেষ করা এটাই আমার টার্গেট যান জায়গা কই আছে এইসকলে মোর উপর যান কব লাগে কই আছে আমি তো পাওয়ারত নাই ভাই আমার গালি দিতে পারি কি না হেমন্ত বিশ্ব শর্মা সাহর বিরুদ্ধে এক মাত মাথা নাই এইটি প্রুফ হয়ে যায় কংগ্রেসে সদায় কই আছে আমি বিজেপির বি টিম আমি দেখি আছো কংগ্রেস বিজেপির বি সি ডি ই এফ জেড লেগে সব টিম আছে বিজেপির সব টিম আছে
কংগ্রেস কংগ্রেসে উঠা পড়া করব নয় যদি হেমন্ত বিশ্ব শর্মায় গ্রিন সিগনেল নিদিয়ে আজি আপনার এক কথাই বুঝি পাব যে এইবার আপনার যদি সূচি কার্যসূচী চায় এইটু দেখাইছে কি এইবার সকল যে আন্দোলন যে মানত এইটার আন্দোলন কতাই শেষ হলো হেমন্ত বিশ্ব শর্মা সমষ্টিত আহি তা শেষ হল তারপর যে আরম্ভ হব এই পয়েন্ট আপনার নোট করি যে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব সমষ্টির শেষ হওয়ার পিছত নতুন যাত্রা ওয়াই নত 100% সকল এটা বুঝাবুঝি আছে মর সমষ্টিত আহিব না লাগে আজকাল সবার সমষ্টিত যাও যার যাব লাগে যাও এলে মর সমষ্টিত আহিব বিজেপির কোনো সমষ্টি এই সকলে আরাম করব লাগে উজনি আসাম পড়া যা দুইবার ইলেকশন কি পাইছে জিরো পাইছে ঠিক জিরো তাত কই আরম্ভ করব লাগিছে ধুবড়ীত তো কেইবাজন এম এল এ আমি শিকাই দিছো ধুবড়ীর গোলপগঞ্জের ক্যান্ডিডেট আমি শিকাই দিছো আমি সকলের জলেশ্বর ক্যান্ডিডেট আমি শিকাই দিছো গোয়ালপাড়া ইস্ট ওয়েস্টের ক্যান্ডিডেট আমি শিকাই দিছো শালমারার ক্যান্ডিডেট আমি শিকাই দিছো এই গঠবন্ধন হওয়ার কারণে 100% আমার ভোট হওয়ার কারণে এগুলো জিকিছে তাত তো আপনার ভোট আছে ইউডিএফে যদি মাতা থাক ইউডিএফে যদি আশীর্বাদ দিয়ে আপনার ভোট আছে অসমৰ মানুহে দেখি আছে এই আন্দোলনটো কোনফালে চলি আছে আগেষ্ট বদরুদ্দিন এণ্ড ইউএফ ইউডিএফ আজি সকলৰ অঞ্জন দত্ত সাহেব মোৰ ভাল এজন বন্ধু আছে তেখেতৰ বোৱাৰীৰ লগত মোৰ এটা ভাল ৰিলেশ্যন আছে টেলিফোন এই যে ছোৱালী কি বক্তৃতা দি আছে পাগলৰ নিচিনা পাগলৰ নিচিনা বক্তৃতা সি বোলে ইউডিএফ বেইমানৰ দল ইউডিএফ ইনটু ইউডিএফ ইনটু ইউডিএফ ইউডিএফ কি আছে গোটেই অসমৰ মানুহে জানে ভাৰতবৰ্ষৰ মানুহে জানে আমাৰ ক্লিয়াৰ আছে আমাৰ এটাই কথা হ'ল যে গোটেই অসমৰ মানুহে চাই আছে যে সিসকলৰ যুদ্ধ আগেইনষ্ট বিজেপি হ'ব লাগিছিল এইটো হোৱা নাই আগেইনষ্ট ইউডিএফ হৈ আছে কিন্তু ইফালে পাৱাৰটো আহি পৰা নাই আমাৰ লগত যুদ্ধ কৰি কি লাভ সিসকলৰ ভোট আৰু আমাৰ ভোট কমন ভোট যোৱাবাৰ আমি যদি এলায়েন্স নকৰিলোঁ হয় তে আমাৰ কমচে কম 24টা ছিট আহিলে 12টা ছিট আমি সকলোকে আৰু জিকাই দিছোঁ অনলি দ্য ৰিজন ৱাজ আমি বিজেপি ত্যাগ কৰা বিচাৰিছোঁ সেইটোৰ কাৰণে আমাৰ অনলি ওৱান উদ্দেশ্য হ'ল এইবাৰ 24ৰ কাৰণে এর আগত পঞ্চায়েতের কারণে আমি এটাই মেসেজ দিবলে বিচারি আছো যে আমি বিজেপির ডেড এগেইনস্ট কংগ্রেসের লগত এতিয়াও আমি মিত্রালি বিচারি আছো আর সকলে না করে আছে সবে নিজের নিজের স্টাইলে না করে আছে আর ভদ্র ব্যবহার উচ্চারণ করে আছে সকলে কিন্তু মনত দুর্ভাগ্য এক সেকুলার পার্টি আৰু এটা চেকুলাৰ পাৰ্টিৰ সন্মুখত যুদ্ধ কৰি আছে আৰু বিজেপি সাম্প্ৰদায়িক দল এইটো যুদ্ধ কৰা মাত নাই নামাতি সেইটো কাৰণে খুজে অসমৰ ৰাইজে খুজি আছে অসমৰ ৰাইজে মেছেজ পাৰি আছে আপোনালোকক মই ধন্যবাদ দি আছোঁ যে আপোনালোকে সদায় মই যিটো চন্দ্ৰ মই আমাৰ পাৰ্টি আমাৰ আফিজ ৰবীৰ চাহ আছে আৰু বিভিন্ন আমাৰ নেতাসকল আছে এম এল এ কৰ্মী চাহ আছে সেইসকলে যি বক্তৃতা দিয়ে আপোনালোকে একদম নিত্য লাইন বাই লাইন আপোনালোকে প্ৰচাৰ কৰে সেইটো কাৰণে মই আপোনালোকক ধন্যবাদ দিছোঁ আপোনালোকৰ মিডিয়া হাউচক আমি ধন্যবাদ দিছোঁ।